কি এমন হয়েছিল মহালয়ার দিন যার জন্য মহালয়ার দিনটিকেই একমাত্র তর্পণের বিশেষ দিন বলে মনে করা হয়? এক্ষেত্রে আমাদের বাঙালিদের ধারণা আছে যে মহালয়া মানেই হচ্ছে যে মহৎ আলয়, বা এর থেকেই মহালয়া কথাটি এসেছে। কিন্তু সনাতন ধর্মে মনে করা হয় যে পিতৃপুরুষরা এই সময় পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ড লাভের আশায়। প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় বলেই মহালয়া একটি পূর্ণতিথি হয়ে উঠেছে। কিন্তু এই মহালয়ার তর্পণ কে শুরু করেছিল প্রথম, রামচন্দ্র নাকি কর্ণ? এই নিয়ে অনেকের মনেই অনেক দ্বিধা দ্বন্দ্ব কাজ করে। কিন্তু রামায়ণে যে গল্পটি পাওয়া যায় সেটাই নাকি সবার মুখে মুখে প্রসিদ্ধ। রামায়ণ অনুসারে আমরা জানতে পারি যে তেতাযুগে শ্রী রামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কেশ্বর রাবণকে পরাজয় করে সীতাকে উদ্ধার করবার জন্য। শাস্ত্র মতে দুর্গাপুজো বসন্তকালে হওয়ারই নিয়ম চালু ছিল। শ্রী রামচন্দ্র অকালে দুর্গাপুজো করেছিলেন বলে একে অকাল বোধনও বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজের আগে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করাটাই বাঞ্ছনীয়। লঙ্কা বিজয়ের আগে এমনটাই করেছিলেন শ্রী রামচন্দ্রও। সেই থেকে মহালয়ায় তর্পণ অনুষ্ঠানের প্রথা প্রচলিত। আবার অন্যদিকে মহাভারতের অন্য ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাকে খাদ্য হিসেবে স্বর্ণ ও রত্ন দেওয়া হতো। দেবরাজ ইন্দ্রকে কর্ণ এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন, কিন্তু প্রয়াত পিতৃগণের উদ্দেশ্যে কখনো কোনোদিনও খাদ্য বা পানীয় দান করেননি, তাই স্বর্গে খাদ্য হিসেবে তাকে সোনাই দেওয়া হয়েছে। তখন কর্ণ জানান যেহেতু তিনি তার পিতৃপুরুষদের সম্পর্কে অবহিত ছিলেন না, তাই ইচ্ছাকৃতভাবেই পিতৃগণের উদ্দেশ্যে খাদ্যদান করতে তিনি পারেননি। এই কারণে কর্ণকে 16 দিনের জন্য মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত হয়। আবার শ্রী শ্রী চণ্ডীতে তর্পণকে রাজা সুরথের কাহিনী দিয়েও বর্ণনা করা হয়ে থাকে। সুশাসক সুরথ যবন জাতির কাছে পরাজিত হয়ে মনের দুঃখে বনে গিয়ে দেখা পান মেধা ঋষির। সেখানে তিনি শোনেন মহামায়ার গল্প। সেখানে মেধা ঋষি সুরথকে শোনান শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়গুলি। তারপর মহালয়ার দিনে তর্পণ করে সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা করে দুর্গাপুজো শুরু করেন এই সুরথ রাজা। আবার এই পিতৃতর্পণের সঙ্গে রামায়ণেরও যোগ পাওয়া যায়। তবে তর্পণ যে কেবল পূর্বপুরুষদের জন্য তা নয়, পৃথিবীর সামগ্রিক সুখ স্বাচ্ছন্দ্যের উত্তরণের জন্য এটি করা হয়। সেই কারণে তর্পণে বলা হয় যে মানব জাতিকে তৃপ্ত করার দিন হচ্ছে মহালয়ার তর্পণের দিন। কিন্তু কেন করা হয় এই তর্পণ? পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীবদ্দশায় দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান, শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। পিতৃপক্ষে পূর্বপুরুষদের মৃত্যুর তিথিতেই তর্পণ করার নিয়ম আছে। মৃত্যুতিথি সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে তর্পণ করলে তা পিতৃপুরুষের উদ্দেশ্যেই যায়। অমাবস্যা তিথি যে কোনো পেতকর্মের জন্য প্রশস্ত। তবে এই দিনটিতে ভোরবেলায় উঠুন এবং শুদ্ধ চিত্তে কোনো একটি পুকুরে বা গঙ্গায় গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। রাধে রাধে।